আমরা বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম। এই সিম্পলিসিটি, কামনেস সবই ইমাজিন। আলহামদুলিল্লাহ কবুল। আয়মান সাদিক এবং মুনসিরিন শাহিদ বিয়ে করেছেন ডিজে গান এবং নাচের পার্টির বদলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। সুবহানাল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বাংলাদেশের ইতিহাসে আমরা কত সেলিব্রিটিদের বিয়ে দেখলাম, সেলিব্রিটিদের বিয়ের কথা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা ঘুরঘুর করে সেটা হচ্ছে বিশাল একটি নাচের আড্ডা হবে, গান হবে, মদের পার্টি হবে, এগুলি মানুষ দেখবে, ভিডিও আকারে পাবলিশড হবে, এটাই আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করে। কিন্তু আমি অবাক হয়েছি আজকে যখন একটু আগে দেখলাম ফেসবুক। আচ্ছা